فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر আহমদ রেজা খান বেরিলভি আকিদা নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই। আমার তার সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই, শুধুমাত্র কয়েকটি জায়গায় নাম শুনেছি মাত্র। অনুগ্রহ করে জবাব দিলে উপকৃত হবে। ভারতবর্ষে তিনজন ব্যক্তি খুব প্রসিদ্ধ হয়েছেন, একজন হচ্ছে আহমদ রেজা খান, আরেকজন হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, আরেকজন হচ্ছে যিনি হাদিস অস্বীকার করেছেন, হাদিস অস্বীকারকারী উনিও, ওনারা সম্ভবত আহমদ নামে ওনার, আলিগড়ের। তো এই তিনজন খুব বিখ্যাত হয়েছেন যে তিনটা ফেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আহমদ রেজা খান বেরেলভি তিনি রায় বেরিলি একটা জায়গার নাম ইন্ডিয়াতে, সেই জায়গার ইন্ডিয়া এবং পাকিস্তানের সম্মিলিত জায়গাগুলো, তো সেই জায়গাতে তার অবস্থান। সেখানে তিনি তার মতবাদটাকে প্রচার করেছেন। তার মধ্যে যে জিনিসটা বেশি দেখেছি তাদের মধ্যে সেটা হচ্ছে অতি গলু, যেটাকে বলে বাড়াবাড়ি। বাড়াবাড়ি এমন পর্যায়ে গেছে যে তিনি রসুল্লাহ সাল্লাম গায়েব জানেন, রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই জানতেন ওই জানতেন, রসুল্লাহ সাল্লাহ ইসলাম বাড়াবাড়ি করেছেন। অথচ রসুল নিষেধ করেছেন যে লা তত্রুনি কামা আত্রাত নাসরা ইবনে মারিয়াম, আমাকে তোমরা প্রশংসা করে বাড়িয়ে দিও না যেভাবে ইবনে মারিয়ামের ব্যাপারে নাসাররা বাড়িয়ে দিয়েছে। তো তিনি এরকম বাড়াবাড়ি করেছেন, কোরআন হাদিসের লব্জকে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন তার এটা বাড়াবাড়ি সাব্যস্ত করার জন্য। সাথে সাথে দেখা গেছে তিনি তার ওলি আল্লাহদের সম্পর্কেও বড় মারাত্মক আকিদা পোষণ করতেন, যাদেরকে আমরা জানি ইতিহাসের বড় বড় আলেম দিন, আরেফ দিন, এবাদতকারী, তাদেরকে তারাও গায়েব জানে মনে করে, এবং তারা মনে করে যে তারা এমন অনেক কিছু করতে পারে, অর্থাৎ তাদের এমন ক্ষমতা আছে যে ক্ষমতা আল্লাহর আছে। তারা মনে করে যে আল্লাহ তাআলার কাছে এবাদত করতে হলে এদের মাধ্যম হয়ে যেতে হবে, এই জন্য তারা সব এই মাধ্যমে যায়। আমি একজনকে দেখলাম প্রায় তিন মিনিট ধরে শুধু আহমদ রেজা খানের করছে, প্রশংসা করতেছে, এবং অন্যেরা খুব খুশি যে এর চেয়ে বেশি করা, আরও বেশি করা দরকার। অর্থাৎ আশ্চর্য হতে হয় যে যেখানে আমরা শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলি, সেখানে আবু বকর ওমরের মতো তো দুনিয়াতে কেউ হতে পারবে না রাসূলদের পরে, সেখানে অন্যদের জন্য আমরা সানাসিবতে শেষ রাখি না, আমরা লম্বা করতে 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 কয়েক লাইন করে ফেলি এক একজনের নাম বর্ণনা করতে করতে। এটা আসলেই নিঃসন্দেহে এটা বাড়াবাড়ি, এই বাড়াবাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। তিনিও মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই, তারও ভুল হতে পারে, এগুলি যদি আমরা কোরআন হাদিসের আলোকেই বিচার করতে হবে। কোরআন হাদিসকে তার ব্যাখ্যা থেকে নেওয়া যাবে না। এজহারুল হক নামে তার গ্রন্থ আছে, এটা পড়ার অর্থ হচ্ছে, বা অনেক গ্রন্থ তিনি লিখেছেন, শতাধিক পুস্তক লিখেছেন, যেগুলো বেশিরভাগই শুদ্ধ নয়, কোরআন হাদিসের আলোকে শুদ্ধ নয়। সুতরাং এই গ্রন্থ থেকেও আমাদের দূরে থাকতে হবে, এবং আমাদের এই খুঁজে খুঁজে এই আলেমদের না নিয়ে যে আলেমরা ইতিহাস খ্যাত, ইমাম হানিফা, মালিক, শাফি, আহমদ, হাম্বল, তাদের দ্বারা, তাদের কথা দ্বারা আলোকিত হতে পারবো, সাহাবায়ে কেরাম যারা ইচ্ছে উত্তম তাদের পথে চলতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি সারা দুনিয়ার মুআল্লিম, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, মানুষ অবশ্যই, যেটা আহমদ রেজা খান বেরেলভিরা মানুষ মনে করে না, শুধু তারা বলে মানুষ না, নূরের মুজাসসাম, নূরের মধ্যে জিসিম লাগানো হয়েছে। এটা কীরকম হয়ে গেল? এটা আসলে রাসূল হাদিসেও আসে নাই, কোরআনও আসে নাই, এটা আমরা বানিয়ে নিয়েছি। কোরআন হাদিসের ব্যাখ্যা নিজেদের মতো করলে হবে না, কোরআন হাদিসের ব্যাখ্যা করতে হবে সাহাবায়ে কেরাম তাবেঈনদের মত অনুসারে, সেই মতে যেতে হবে। নিজেরা একটি ব্যাখ্যাকে হাজার ব্যাখ্যা করে নতুন একটা জিনিস দাঁড় করিয়ে দেয়া, এটাই হচ্ছে পথভ্রষ্টতার পথ রচনা করা। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, এবং এ সমস্ত ভুল থেকে বেরিয়ে আসার, সুন্নতকে অনুসরণ করার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।